চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে লড়ছে দল, অন্যদিকে তখন হাসপাতালে ভেন্টিলেটরে মৃত্যুর সঙ্গে লড়ছেন জন্মদাত্রী মা। এমন কত বিক্ষত মানসিক অবস্থা নিয়েও সেদিন সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে এনেছেন বাবর আজমের বাবা আজম সিদ্দিকী। টি-20 বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে গত রোববার ভারতকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এটাই ভারতীয় দলের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। দলের এমন ঐতিহাসিক ম্যাচে লক্ষ্যতাড়ায় নেমে 68 রানে অপরাজিত ছিলেন বাবর। বাবর যখন মাঠে ব্যাট হাতে ঝলক দেখাচ্ছিলেন, তখন বাবরের মা অস্ত্রোপচারের পরে ভেন্টিলেটরে ছিলেন। শনিবার এই ঘটনা সামনে আনেন বাবরের পিতা আজম সিদ্দিকী। তিনি জানান, পাকিস্তানের অধিনায়ক বিশ্বকাপে 3টি ম্যাচ খেলেছেন প্রচন্ড মানসিক চাপ নিয়ে। ইনস্টাগ্রামে আজম সিদ্দিকী লিখেছেন, দেশবাসীর একটা সত্যি কথা জানা প্রয়োজন, টানা 3 জয়ের জন্য দলকে অভিনন্দন। আমাদের বাড়িতেও আমরা বড়সড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলাম। ভারতের বিরুদ্ধে ম্যাচের দিন বাবরের মা ভেন্টিলেটরে ছিলেন। বাবর 3 ম্যাচেই কত বিক্ষত মন নিয়ে খেলেছে, এসব কথা জানাতে চাইনি। তবে বাবর যাতে মানসিক ভাবে শক্ত থাকে সেজন্য জানাতে বাধ্য হলাম। আল্লাহর রহমতে বাবর ভালো আছে। এই ঘটনা জানার উদ্দেশ্য একটাই, জাতীয় নায়কদের যেন অযথা সমালোচনা না করা হয়। পুত্র বাবরকে নিয়ে পিতা আজম সিদ্দিকী গর্ব করতেই পারেন, কারণ তার ছেলে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন, ব্যাট হাতেও আছেন দুর্দান্ত ফর্মে। পাকিস্তানের অপরাজয়ে টানা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে টানা হারানোর পর পাকিস্তানের সেমিফাইনাল কার্যত নিশ্চিত। আগামী মঙ্গলবার নামিবিয়ার বিরুদ্ধে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে পাকিস্তান। মুহূর্তেই সিলেটের সব খবর আপনার স্মার্টফোনে। ব্রেকিং নিউজগুলোর জন্য পাবেন নোটিফিকেশন, প্রতিদিনের ভিডিও নিউজ পাবেন, পছন্দের এলাকার নিউজ পড়তে পারবেন, পছন্দের নিউজ বুকমার্ক করে রাখতে পারবেন, ইচ্ছে মতো ডে নাইট মোড করা যাবে, রয়েছে অফলাইন মোডে নিউজ পড়ার সুবিধা। নিউজ পড়তে ইন্টারনেটের ডাটা লাগে একদম কম, তাই দেরি না করে সবার আগে সিলেট সহ সারা দেশের সকল নিউজ পেতে আজ ইনস্টল করুন টাইমস টিভি অ্যাপস।